হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে আরও কিছু হিস্টোরি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব, যেগুলো পিএসসি ক্লার্কশিপ মিসেলেনিয়াস WBCS রেলওয়ে এনটিপিসির জন্য খুবই ইম্পর্টেন্ট। নাহলে স্টার্ট, প্রথম প্রশ্ন দেখো, অর্থশাস্ত্র কে রচনা করেন? অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য, এবং কৌটিল্যকে অন্য কী নামে ডাকা যায়? বিষ্ণু শর্মা। নেক্সট প্রশ্ন হচ্ছে, হর্ষচরিত কে রচনা করেন? হর্ষচরিত রচনা করেন বানভট্ট। রামচরিত কার রচনা? শুধু রামচরিত, রামচরিত মানুষ নয়, রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তারপরে প্রশ্ন হচ্ছে, রাজতরঙ্গিনীর রচয়িতা কে? রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছে কলহন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজতরঙ্গিনীর রচয়িতা কলহন। পরে প্রশ্ন, রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানা যায়? রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়, অ্যান্সার হবে কাশ্মীর। নেক্সট হচ্ছে, বুদ্ধচরিতের রচয়িতাকে? বুদ্ধচরিতের রচয়িতা অশ্ব ঘোষ, বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছেন অশ্ব ঘোষ। নেক্সট হচ্ছে, তহকিকি হিন্দ কে রচনা করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তহকিকি হিন্দ রচনা করেন অল বিরুনি। পরে হচ্ছে, আইহোল প্রশস্তিকে রচনা করেন? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সভাকবি রবিকীর্তি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি রচনা করেন। নেক্সট হচ্ছে, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন, অ্যান্সার হবে এখানে হরিসেন। নেক্সট হচ্ছে, আয়ল প্রশস্তি কার রচনা? আয়ল প্রশস্তি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তির রচনা। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। প্রশ্ন হচ্ছে, নাসিক প্রশস্তিতে কোন সাতবন রাজার কীর্তি বর্ণিত আছে? নাসিক প্রশস্তিতে গৌতমী পুত্র সাতকর্ণীর কথা বর্ণিত আছে। নাসিক প্রশস্তিতে সাতবন কোন সাতবন রাজার কীর্তি বর্ণিত আছে? গৌতমী পুত্র সাতকর্ণী, অ্যান্সার হবে গৌতমী পুত্র সাতকর্ণী। নেক্সট হচ্ছে, অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? 1837 খ্রিস্টাব্দে স্যার জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। নেক্সট হচ্ছে, অশোকের লিপি কোন ভাষায় লেখা? অশোকের লিপি ব্রাহ্মী ও খরিষ্ঠ ভাষায় লেখা। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভোজরাজের লিপির নাম কি? ভোজরাজের লিপির নাম হচ্ছে গোয়ালিয়র লিপি। নেক্সট হচ্ছে, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? 1974 খ্রিস্টাব্দে ফরাসি পদ্মতাত্ত্বিক জেন ফ্রান্সিও জারিচ ও মার্কিন পদ্মতাত্ত্বিক রিচার্ড মিডো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। ফ্রান্সিও জারিচ এবং মার্কিন পদ্মতাত্ত্বিক রিচার্ড মিডো মেহেরগড় সভ্যতাকে আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে, হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত? পাঞ্জাবের মন্টগোমেরি অঞ্চলে হরপ্পা সভ্যতা অবস্থিত, পাঞ্জাবের মন্টগোমেরি জেলায়। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো অবস্থিত, সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। নেক্সট হচ্ছে, মহেঞ্জোদারো কথার অর্থ কী? মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ, মহেঞ্জোদারো কথার অর্থ কী? মৃতের স্তূপ। নেক্সট হচ্ছে, হরপ্পাকে আবিষ্কার করেন? হরপ্পা আবিষ্কার করেন 1911 খ্রিস্টাব্দে বি দয়ারাম সাহানি, অ্যান্সার হবে আর বি দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। মহেঞ্জোদারো সভ্যতার কে আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন 1922 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে, পার্শ্বনাথ কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন 23তম জৈন তীর্থঙ্কর, পার্শ্বনাথ ছিলেন 23তম জৈন তীর্থঙ্কর। প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর এবং প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ, প্রথম জৈন তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? মহাবীর হচ্ছেন শেষ জৈন তীর্থঙ্কর। নেক্সট হচ্ছে, বৌদ্ধদের মূল ধর্মগ্রন্থ কি? ত্রিপিটক, বৌদ্ধদের মূল ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। জৈনদের দুটি সম্প্রদায় কি কি? জৈনদের দুটি সম্প্রদায় হচ্ছে শ্বেতাম্বর এবং দিগম্বর, এবং বৌদ্ধদের দুটি সম্প্রদায়ের নাম কি? হিনজান এবং মহাজান। এই দুটো প্রশ্ন খুবই কনফিউশন হয়ে যায়, তোমরা একটু মনে রাখবে যে জৈনদের দুটি সম্প্রদায় শ্বেতাম্বর দিগম্বর এবং বৌদ্ধদের দুটি সম্প্রদায় হলো হিনজান এবং মহাজান।
নেক্সট হচ্ছে ত্রিপিটক কোন মাসায় রচিত? ত্রিপিটক হচ্ছে পালি মাসায় রচিত।